সালামু আলাইকুম আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অনেকেই আমাকে একটা কোশ্চেন করেন যে ভাইয়া প্রচুর পরিমাণ পড়াশোনা করছি কিন্তু মনে থাকছে না এটা ইন ডিটেলের ক্ষেত্রে হোক আর এমসি এর ক্ষেত্রে হোক বেশিরভাগ সময়ই পড়াশোনাগুলো ভুলে যাচ্ছে অথবা বেশি কনফিউশন কাজ করছে পরিচিত লাগছে প্রশ্নগুলো কিন্তু উত্তর দিতে গেলেই কনফিউশন কাজ করছে তো এই যে পড়াশোনা মনে থাকছে না এটা থেকে পরিত্রাণের উপায় কি এটা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো এগুলো একদমই আমার পার্সোনাল অবজারভেশন আমি জানি আপনারা হচ্ছে আমার পার্সোনাল অবজারভেশনগুলো পজিটিভলি নেন এই জন্য আমি শেয়ার করা যারা অলরেডি প্রিলিমিনারি কোয়ালিফাই করেছেন বা এক্সপার্ট লোকজন আছেন তাদের আসলে ভিডিওটা স্কিপ ও প্রবলেম নেই তবে যারা নতুন আছেন আমার মনে হয় ভিডিওটা দেখলে উপকৃত হবেন আপনারা সো আমি প্রথমেই বলি যে এই যে আপনাদের কথাটা ভাইয়া পড়াশোনা মনে থাকে না বা হচ্ছে প্রচুর পরিমাণ পড়েও সব কিছু যাচ্ছে কেন এই কথাটা কিন্তু শুধু আপনার জন্য প্রযোজ্য এরকম নয় এই কথাটা প্রিলিমিনারিতে যে একশো আশি মার্ক প্রিলিমিনারি কোয়ালিফাই করে তার জন্যও সেম ইভেন দো যারা অলরেডি ক্যাডার হয়ে গিয়েছেন তাদের ক্ষেত্রেও কথাটা মোটামুটিভাবেই সেম কীভাবে আমি বললাম কারণ আমি মোটামুটি তিন সাড়ে তিন বছর থেকে এই বিসিএস এর পড়াশোনা নিয়ে অ্যানালাইসিস করছি তো এই সময়ের মধ্যে আমার সিনিয়র একদম ক্লোজ সিনিয়র অনেক ক্যাডার হয়ে গিয়েছেন তো যারা অলরেডি ক্যাডার হয়ে গিয়েছেন তারাও যদি ধরেন চল্লিশ বিসিএসএ বা একচল্লিশতম বিসিএসএ যারা ক্যাডার হয়ে গিয়েছেন তাদেরকে যদি আপনি সাতচল্লিশতম প্রিলিমিনারি দিতে বলেন প্রিলিমিনারি কোয়ালিফাই করার সম্ভাবনা মাত্র সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্টই এর চেয়েও কম আসলে মানে এইট্টি পার্সেন্টই সম্ভাবনা তারা প্রিলিমিনারি কোয়ালিফাই করবে না যারা একদম এক্সট্রা অর্ডিনারি তাদের হিসাবটা আলাদা কিন্তু যারা পরিশ্রম করে সময় স্পেন্ড করে পড়াশুনোগুলো করেছিল তাদেরকে যদি পরীক্ষার আগে দুই থেকে তিন মাস সময় দেয়া না হয় যদি বলা হয় এখনই পরীক্ষার হলে বসুক তাহলে প্রিলিমিনারি না কোয়ালিফাই করার সম্ভাবনাই বেশি আমার অনেক ক্লোজ ভাই বড়ো ভাইয়ের কাছ থেকে আজ করে এই জিনিসটা দেখা যে প্রিলিমিনারির পড়াটা আসলে পড়তেই থাকতে হয় আমাদের আসলে ব্রেন এখন ছোটোবেলার মতো ওরকম ফটোগ্রাফিক নেই যে সরেও সরে পড়লাম বা এবিসিডি পড়লাম সারা জীবন মনে থাকবে এখন আমাদের ব্রেনটা অনেকটাই হচ্ছে রিয়েলিস্টিক ব্রেন এখন আমাদের অ্যানালাইটিক্যাল জিনিসগুলো বেশি মনে থাকে কিন্তু মুখস্থ করার ক্ষমতাটা আমাদের কমে গিয়েছে তো যার কারণে আপনাদের যাদের মনে হচ্ছে যে আমরা হচ্ছে পড়াশোনা করছি কিন্তু মনে থাকছে না বা কনফিউশন ক্রিয়েট হচ্ছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার এটা যারা প্রিলিমিনারি কোয়ালিফাই করে যারা ক্যাডার হন তাদের ক্ষেত্রেও মোটামুটিভাবে সেমই ব্যাপারটা এক দুজন এক্সেপশন থাকতে পারেন তো এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কিভাবে পড়াশোনা করলে মোটামুটি ইফেক্টিভ ওয়েতে পড়াশোনাগুলো মনে রাখা যায় আমি আজকে কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করব হোপফুলি আপনাদের উপকার হবে ফার্স্ট কথা যে আমরা যে জিনিসগুলো পড়ি আমরা যদি ডিটেল পড়ার কথা বলি আমরা ডিটেল কোনো কিছু পড়ছি আমরা সমানে হচ্ছে এটা মুখস্থ করি মুখস্ত করি মুখস্ত করি কিন্তু আমরা ব্রেনের মধ্যে না চাপ দিতে চাই না যার কারণে একটু ঝামেলা হয়ে যায় ডিটেলের কথা বলি আমি কোনো কারণে বলছি চন্দ্র হচ্ছে রবীন্দ্রনাথের একটা চরিত্র চন্দ্র হচ্ছে রবীন্দ্রনাথের একটি চরিত্র অথবা একদম কমন একটা জিনিস কোনো কারণে আমি মুখস্থ করছি মুখস্থ করার সময় আমি একদম পড়ে যাচ্ছি যে শেষের কবিতা হচ্ছে উপন্যাস শেষের কবিতা হচ্ছে ওটা উপন্যাস শোষের কবিতা হচ্ছে একটি উপন্যাস এখন আমার কথা হচ্ছে শেষের কবিতা এটাকে আমরা কখনো শুনিনি শুনেছি সে উপন্যাস যে কথাটা অপশনে আছে এই উপন্যাস কি আমরা জানি না জানি কিন্তু আমাদের প্রবলেম হয় শেষের কবিতায় যে একটা উপন্যাস এই জিনিসটা হচ্ছে আমাদের রিলেট করাটাই ফ্যাক্ট ওকে তো আমি আমি আরেকটা কথা বলি যে বাবা যখন ছোট্ট ছিলেন বাবা যখন ছোট্ট ছিলেন নির্মলেন্দু নির্মলেন্দুগুণ এখন বাবা যখন ছোট্ট ছিলেন এই কথাটাও কিন্তু আমাদের মনে থাকে নির্মলেন্দুগুণ যে একজন লেখক এই কথাটাও কিন্তু আমাদের মনে থাকে প্রবলেম হয় কোথায় প্রবলেম হয় যে বাবা যখন ছোট্ট ছিলেন এইটাই যে নির্মলেন্দু গুণ লিখেছেন এই রিলেশনটা যে রয়েছে এই রিলেশনটা মনে রাখাটাই কষ্ট হয় কারণ পরীক্ষায় আসবে যে বাবা যখন ছোট্ট ছিলেন রচনার লেখককে নিচে আসবে রহমান গুণ সুকুমার দেব অথবা হচ্ছে জসিম উদ্দিন এরকম চারটা অপশন থাকবে তো আমাদের অপশনগুলো দেখে তখন গুলিয়ে যাবে আসলে কে জানিয়েছিলেন যার কারণে আমাদের রাইটারের নামও আমরা জানি আমাদের ওই রচনাটার নামও আমরা জানি শুধু রিলেশনটা কিন্তু আমাদের একটু ঝামেলা হয় এই জন্য আমরা যখন পড়ব তখন অবশ্যই রিভার্স টেকনিকেও পড়াশোনা করার চেষ্টা করব যেমন নিচের কোনটি রবীন্দ্রনাথের সৃষ্টি একটি চরিত্র আমি পড়লাম চন্দ্রা তাহলে চন্দ্রা চরিত্রটা কার রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথের সৃষ্টি কি হচ্ছে চন্দরা এইভাবে করে যদি আমরা দুইবার করে হচ্ছে একটু একটু নিজের ব্রেনকে চাপ দিয়ে দিয়ে পড়ি এবং একটু জিনিসটার রিলেশনটা বোঝার ট্রাই করি তাহলে আমার মনে হয় জিনিসগুলো দীর্ঘদিন মনে থাকে সেম ওয়েতে আমি বলবো যে যখন এমসিকিউ আমরা পড়বো এমসিকিউ পড়ার সময় আমরা সবচেয়ে যে ফাঁকিবাজিটা করি এটা হচ্ছে এমসিকিউটা এ মানে পুরো প্রশ্নটা পড়তে না পড়তে আমরা উত্তরটা দেখে ফেলি যে উত্তরটা কী যার কারণে কি হয় যখন আমরা মানে এই বই এক একটা বই থেকেই তো এমসিকিউগুলো পড়ি তো এমসিকিউগুলো পড়ার সময় যখন আমরা ওই প্রশ্নটার প্রথমটুকু দেখি তখনই আমার ব্রেন অলরেডি জানে যে এই প্রশ্নের উত্তরটা গ নাম্বারে আসে আমরা খুব সহজে যেই বই থেকে আমরা বারবার পড়ি ওখানে দেখলে আমরা এমসি উত্তর করতে পারি কিন্তু সেম প্রশ্নটাই যখন আমরা মোবাইলের স্ক্রিনে বা অন্য কোনো মডেল টেস্ট খাতার মধ্যে বা বইয়ের মধ্যে দিতে যাই তখন দেখি যে আমরা কোশ্চেনটা আমার পরিচিত লাগছে কিন্তু উত্তরটা উলট পালট লাগছে কেন জাস্ট বিকজ ওই উত্তরটা তখন গ নম্বরে না থাকে ক নম্বরেও থাকতে পারে আমার ব্রেন ব্রেন আসলে অনেকভাবে পড়াশোনা মুখস্থ রাখার ট্রাই করে তার মধ্যে একটা হচ্ছে বইয়ের পেজ ওয়াইজ তো বইয়ে যেহেতু আমি প্রশ্নের অল্প একটু দেখেছি আর উত্তর গ নম্বরে আসে আমি জানি এই জন্য আমি প্রশ্নটা দেখার সাথে সাথে চোখটা গ নম্বরে চলে যায় আমার মনে হয় আমি উত্তরটা পারি কিন্তু অন্য জায়গায় তো এই প্রশ্নের উত্তরটা গ নাম্বারে নাও থাকতে পারে ক নম্বরে থাকতে পারে ক নাম্বারে থাকতে পারে যেহেতু আমি প্রশ্নটা ভালো করে পড়িনি এবং উত্তরটা ভালো করে দেখিনি যার কারণে অন্য জায়গায় গেলে এই প্রশ্নটা নিয়ে কনফিউশন ক্রিয়েট হয় এবং আমরা এমসিকিউর ক্ষেত্রে আরেকটা ফাঁকিবাজি করি পুরো প্রশ্নটা ভালো করে পড়ি না তো পুরো প্রশ্নটা যদি আমরা ভালো করে না পড়ি তার কারণে যা হবে সেটা হচ্ছে যে কাছাকাছি যে প্রশ্নের উত্তরগুলা এগুলা হচ্ছে আমাদের উত্তর করতে কনফিউশন হবে যেমন বাংলার প্রথম প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেছেন কে তো এই এগুলোর কিন্তু উত্তর আলাদা প্রশ্নটা কাছাকাছি হলেও উত্তর আলাদা যখনই আমরা প্রথমটুকু পরে উত্তরটা দেখে ফেলবো পুরো প্রশ্নটা পড়বো না এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষার মধ্যে আসে এটা ভুল করার সম্ভাবনা কিন্তু নাইনটি কারণ এই কনফিউজিং জিনিসগুলো আমাদের প্রশ্নটা খুব ভালোভাবে জানা দরকার এই জন্য আর ব্যাকার ইয়ার ক্ষেত্রেও এমসিকিউর ক্ষেত্রেও আমাদের রিভার্স টেকনিক ফলো করা উচিত প্রশ্ন করেছি রাখালি কে লিখেছে জসিমুদ্দিন লিখেছে জসিমুদ্দিন কী লিখেছে রাখালি লিখেছে এইভাবে করে যদি রিলেশন করে করে আমরা পড়াশোনাটা করা ট্রাই করি তাহলে আমার মনে হবে এটা বেশি দিন পর্যন্ত মনে থাকবে অ্যান্ড সেম ওয়েতেই যদি আমরা ওই ডিটেল পড়ার ক্ষেত্রে আমি যেটা বললাম যে ডিটেলও যখন আমরা পড়তে যাবো তখন একটু ব্রেনের মধ্যে চাপ দিয়ে পড়বো আমরা মানে একটা জিনিস পড়তেই থাকবো পড়তেই থাকবো রাখালি রেখেছে জশিমুদ্দিন রাখালি রেখেছে জসিমুদ্দিন আমি একটু থামবো থেমে চিন্তা করবো আচ্ছা রাখালি যে জসিমুদ্দিন জেনেছে এই এই ইনফরমেশনটা তো আমি অলরেডি জানি তাহলে এইটা আমি দুই তিনবার পরে কেন বিশ ত্রিশ সেকেন্ড সময় নষ্ট করছি অন্য একটা প্রশ্ন পড়লেই তো এই জিনিসটা হচ্ছে আমার এগিয়ে থাকে তাই তো এখন মনে হতে পারে যে বিশ তিরিশ সেকেন্ড আর এমন কী কিন্তু আমাদের হচ্ছে প্রত্যেকটা পরায় যদি এইভাবে করে আমরা সময় নষ্ট করি বিসিএসের কিন্তু একটা হিউজ সিলেবাস আমাদের বারবার করে একটা জিনিস শেষ করতে হবে এবং রিভিশন দিতে হবে যদি একবারই সময় ন নষ্ট করে আমরা বারবার যদি এই সময়গুলো আমাদের নষ্ট হয় তাহলে রিভিশনের জন্য কিন্তু আমাদের টাইম কমে যাচ্ছে অ্যান্ড বিসিএস প্রিলিমিনারি ইজ অল অ্যাবাউট রিভিশন যে যত বেশি রিভিশন দিতে পারবে আমার মনে হয় প্রিলিমিনারি কোয়ালিফাই করার প্রবাবিলিটি তার তত বেশি বেড়ে যাবে আপনারা দেখবেন যারা অলরেডি ক্যাডার হয়ে গেছে ভাইদের সাথে কথা বলে দেখবেন ওনারা বলবে সবসময় বলবে যে বেশি বেশি রিভিশন দিবে রিভিশন দিলেই কিন্তু আমাদের জিনিসগুলো কনফিউশন কমে যায় এবং ভুল হওয়ার সম্ভাবনা কমে যায় আপনারা দেখবেন পাড়া জিনিস পারলেই কিন্তু বিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাই করা যায় মোটামুটি একশো তিরিশটা পঁয়ত্রিশটা কোশ্চেন কিন্তু পরিচিত কোশ্চেন আসে এই প্রশ্নগুলো যারা সঠিক দাগিয়ে আসতে পারবে তারাই হচ্ছে বিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাই করবে আদারওয়াইজ যারা এই পরিচিত প্রশ্নগুলো মাইনা ইয়ে করে আসবে ভুল করে আসবে তারা একটা নেগেটিভ মার্ক খাবে এবং দেখা যাবে যে প্রশ্ন পরিচিত হওয়ার পরেও নেগেটিভ মার্কিংয়ের কারণে কারণ যেহেতু পয়েন্ট ফাইভ নেগেটিভ মার্কিং একটা প্রশ্ন ভুল হওয়া মানে ওই সঠিক উত্তরের এক মার্ক কাটা যাওয়া আবার পয়েন্ট ফাইভ কাটা যাওয়া মানে পয়েন্ট ওয়ান কাটা যাওয়া হচ্ছে একটা প্রশ্ন ভুলের জন্য নেগেটিভ মার্কিং করে দেখা যাবে যে ওটা একশো একশো নিচে চলে আসছে যার কারণে যে যতটুকু পড়বেন এখন থেকে আমার মনে হয় যে পড়ার সময় একটু অ্যানালাইসিস করে পড়া উচিত একটু ব্রেনটাকে প্রেশার দিয়ে পড়া উচিত এবং একটু ভেবে ভেবে পড়া উচিত যে এই পড়াটা আমার কিভাবে কাজে লাগবে বা হচ্ছে প্রশ্নটা কিভাবে আসে প্রশ্ন যেভাবে আসে সেই অনুযায়ী আমাদের পড়াশোনা করা উচিত এখন আমাদের তো ব্রেন সবসময় আসলে এরকম মাথায় প্রেশার দিয়ে পড়াশোনাও করতে ইচ্ছা করে না মাঝে মাঝে মনে হয় একটু রিল্যাক্সে পড়াশোনা একটু দেখে দেখে করি করবেন সমস্যা নাই যখন করে মনে হবে যে আমি একটু ফ্রেশ মাইন্ডে আসি তখন করে ব্রেনে প্রেশার দিয়ে নতুন নতুন পড়াগুলো পড়ব আর যখন ইচ্ছা করবে না পড়তে ইচ্ছা করতেছে না বা মনে হচ্ছে যে একটু সহজ পড়া পড়ি তখন একটু সাপের মন্ত্র টাইপসের যেমন করে পড়তে ভালো লাগে অনেক সময় আমি ওয়াজে সুরে সুরে পড়ি ফাইজলামি করি মানে এই ধরনের মানে করেও হচ্ছে পড়াশোনা করি তো তখন হচ্ছে এইভাবে পড়বেন তবে মুখস্থ করার ক্ষেত্রে আমার মনে হয় যে রিলেশনটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রশ্ন এবং উত্তর এগুলো ভালো করে পড়া উচিত এর যদি আপনি না প্রশ্নের উত্তর না দেখে এমসি কিউয়ের উত্তর করতে পারেন তাহলে কিন্তু রিটার্নের ক্ষেত্রেও এই ইনফরমেশনগুলো অনেক হেল্প লাগবে কারণ আপনার মেমোরিজ থাকতেছে ব্যাপারটা সো এই হচ্ছে মোটামুটিভাবে এমসিকিউ এবং ডিটেল পড়ার টেকনিকটা সম্পর্কে আমি বলার চেষ্টা করলাম এটা আমার একান্তই পার্সোনাল ওপিনিয়ন আপনাদের মতামত না মিলতে পারে আমার সাথে আবার মিলতেও পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ হচ্ছে প্রিসাইজ পাবলিকেশন আপনারা জানেন এই প্রিসাইজ প্রিলিয়ামসি কিউ বইটা হচ্ছে আমার সো এই প্রিসাইজ পাবলিকেশনে আমরা হচ্ছে কয়েকজন এখন থেকে রেগুলার ক্লাস নেই এই শুধু যে এরকম টিপস ভিডিও তা না মোটামুটিভাবে যে টপিকগুলো কঠিন বা যে টপিকগুলো একটু ঝামেলা হয় সেগুলোর ওপর লাইভ ক্লাস নিয়ে আমরা সলভ করার চেষ্টা করি তো আপনারা চাইলে প্রিসাইজ পাবলিকেশন ফেসবুক পেজটার মধ্যে হচ্ছে জয়েন থাকতে পারেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা ক্রিটিক্যাল ব্যাপারগুলো হচ্ছে সহজে ওখান থেকে ক্লাস দেখে বুঝে নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম